خلق الشمس والقمر لعدد السنين والحساب وجعل عدة الشهور 12 شهرا منها أربعة حرم المحرم المحرم وذو القعدة وذو الحجة ورجب والحرب فيها حرام والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والمرسلين الذين بين فضائل شهر الله المحرم أكرمه بكثره بكثرة العبادة والاحترام وعلى آله وأصحابه وأهل بيته وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين أو كما قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
সবাই জবান খুলে মহব্বতে জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহরমের দশ তারিখে ঘটল আজব ঘটনা সবাই পড়েন মহরমের দশ তারিখে ঘটল আজব ঘটনা কলি জাফর টিয়া যাই গো শুনলে তাহার ঘটনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সবাই একটু জবান খুলে জোরে জোরে জিকিরি করেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই জোরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাইর না তোমার মা বাবার খেদমত চাইর না বললেন নামাজ রোজা চাইর না তোমার মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরদ বইল না বললেন নবীর দরদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ মসজিদ সদর মুহতারাম দিগার দিনদার ইমানদার প্রথম জুমা প্রথম খুতবার আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত এবং আত্মসমালোচনা এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা শোনার পর আমাদেরকে মুহররমের আমল এবং রাসূলের হিজরত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন উপস্থিত মুসল্লিনে কেরাম যারা যারা আজকের এই জুমার আলোচনা শ্রবণ করতেছেন সবার কাছে আবদার থাকবে আজকের এই আলোচনা শোনার পর আমরা যতটুক আমলের কথা শুনব আমল করার চেষ্টা করব এবং যতটুক আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানকে শক্ত করার কথা শুনব
আমরা ঈমানকে শক্ত করার চেষ্টা করব। ঈমানকে শুধু শক্ত করার চেষ্টা নয়, ঈমানকে আমাদেরকে পরিপূর্ণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বে করিমের দরবারে শুকরিয়া, আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনা শ্রবণ করার পর আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করে। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিনে কেরাম, সারা দেশে যে মহামারী করোনা ভাইরাস, এটার কারণে এখন লকডাউন স্থগিত রয়েছে। আমরা চলাফেরা করতেছি, তবু একটু সাবধানতা অবলম্বন করব। কেননা যদি এই লকডাউনের না থাকার কারণে আমরা চলাফেরাও করি, কার কখন কি সমস্যা হয়ে যায় এটা জানে কে? জোরে বলেন কে? তা আমাদেরকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য হলেও আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? এই মহামারীতে আপনি যদি ইন্তেকাল করেন অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, আর আপনার থেকে যদি আপনার আরেকজন মুসলমান ভাই আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনিও মরলেন, সাথে আপনার আরেকজন ভাইকেও বিপদের দিকে ঠেলে দিলেন। এই জন্য আমরা একটু সাবধানতা অবলম্বন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সাবধানতা অবলম্বন করে এই মহামারীর এই স্থগিত লকডাউনের সময়ও যেন আমরা সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। গভীর মনোযোগ আমার মুসল্লি ভাইরা বাবারা, আজকে মুহররম মাসের প্রথম জুমা, মুহররম মাসের আলোচনা, মুহররম মাসের ফজিলতের আলোচনা করা হবে এবং দয়াল নবীর হিজরতের আলোচনা করা হবে। বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসটাকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং হারাম চারটা মাসের মধ্যে মুহররম মাসকে নির্ধারণ করেছেন। মারহাবা বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 37 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুমুন, যালিকা দ্বীনুল কাইয়িমু ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় মাসগুলোর সংখ্যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট 12 মাস। সুবহানাল্লাহ। এই 12টা মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাস আমার আল্লাহর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু আল্লাহর 12টা মাস নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টা মাস বেশি সম্মানিত, 4টা মাস আল্লাহর কাছে বড় প্রিয়, 4টা মাস আল্লাহর কাছে বড় সম্মানিত। মাবুদরে এই 4টা মাস আপনার কাছে প্রিয় আমরা কোথায় জানতে পারবো? আমার আল্লাহ বলেন, তোমরা যেই জিনিসটার সমাধান কোরআনের মধ্যে না পাবে, ওই জিনিসটার সমাধান আমার নবী মুস্তফার হাদিসের মধ্যে দেওয়া আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে জালিকা দ্বীনুল কাইয়িমু ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, যে তো 12 মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটাই চিরস্থায়ী দিন এবং এই মাসগুলোর মধ্য থেকে তোমরা নিজের আত্মার অত্যাচার থেকে তোমরা বিরত থাকো, তোমাদের নিজের আত্মার উপর, নিজের রূহের উপর, নিজের শরীরের উপর তোমরা অত্যাচার করবে না। আল্লাহ আরো বলেন, মুশরিকদের সঙ্গে তোমরা সর্বদা যুদ্ধ করো, যারা মুশরিক যারা বেঈমান তাদের সঙ্গে যুদ্ধ করো। আল্লাহ আরো বলতেছেন, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, মুশরিক তোমাদের সঙ্গে সর্বদা যুদ্ধের ঘোষণা রাখে, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, কেননা আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা খোদা বিরু যারা আল্লাহকে ভয় করে, আমার নবীকে মানে, নবীকে গ্রহণ করে। আমার আল্লাহ বলেন, আন্নাল ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ পাক সব সময় তাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। কোন সুবহানাল্লাহ।
এখনো বায়রা বাবারা আমার গভীর মনোযোগ এই মুহররম মাস সহ চারটা মাস আল্লাহর কাছে বড় প্রিয় হুজুর গো এই চারটা মাস কোনটা চারটা মাস আমরা জানতে চাই আসলে বন্ধুরা আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসের মাধ্যমে আমার আল্লাহর নবী জানাইয়া দিচ্ছেন এই চারটা মাস হচ্ছে তোমাদের জন্য সর্বপ্রথম মুহররম মাস দ্বিতীয়ত জিলকদ মাস তৃতীয়ত জিলহজ মাস চার নাম্বার হচ্ছে রজব মাস এই চারটা মাস তোমাদের কাছে বড় প্রিয় মাস হুজুর কেন কেন প্রিয় মাস জানতে চাই মুহররম মাসের এই ট্র্যাজেডি কারবালার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ করেছেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্তগুলো দেওয়ার কারণে ওই রক্ত মুবারকের কারণে ইসলামকে পরিপূর্ণ করেছেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের দুইটা সেজদা দেওয়ার কারণে এই ইসলামটাকে পরিপূর্ণ করেছেন আর এই মুহররমের মধ্যে শুধু কারবালা নয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই মুহররম মাসটাই হলো প্রিয় মাস এবার আমার আল্লাহ বলেন জিলকদ মাসটা কেন আমি আল্লাহর কাছে প্রিয় জানোনি নবীর হাদিসের মাধ্যমে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিসের মাধ্যমে জানতে পারলাম এই জিলকদ মাসটা আল্লাহর কাছে এই কারণে প্রিয় এই জিলকদ মাসের মধ্যে আমার আল্লাহ অত্যন্ত প্রিয় বান্দাগুলারে আল্লাহর কাছে কবুল করেছেন এই জন্য এই জিলকদ মাসটা আল্লাহর কাছে প্রিয় জানতে চাই হুজুর তিন নাম্বার যেই মাসের কথা বলা হয়েছে জিলহজ মাস এই মাসটা কেন প্রিয় আমার আল্লাহ বলেন হযরতে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর মাধ্যমে আমি আল্লাহর কাবা ঘরের একটা ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছি এই জন্য এই জিলহজ মাসে আরো বহুল প্রচলিত ঘটনা রয়েছে এই জন্য আমি আল্লাহর কাছে জিলহজ মাসটা প্রিয় মাবুদ রে রজব মাসটা তোমার কাছে কেন এত প্রিয় আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ডাক দিয়া কই উম্মত আমার এই রজব মাসটা আমার আল্লাহকে খুশি করার জন্য আমার বান্দারা আমি নবীর উম্মতের দলেরা বেশি বেশি ইবাদত করবে আর এই জন্য এই রজব মাসটা আমার আল্লাহর কাছে প্রিয় গভীর মনোযোগ দিবেন এই মাসগুলো আল্লাহর কাছে প্রিয় আর সেই প্রিয় চারটা মাসের মধ্য থেকে একটা মাস এই মাসটার নাম জোরে জোরে মুহররম মাস বাজান আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে প্রিয় বলেছেন আমাদের ইবাদতের জন্য ঠিক কি না কথা বলে না ইবাদতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বলেছেন আসেন বায়রা বাবারা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা اتقوا ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় ঈমানদারের আরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও দুনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আল্লাহ বলেন হে ঈমানদারগণ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অন্তরে আল্লাহ পাকের ভয় রাখো শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগদ আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত পরকাল আগামীকালের জন্য মানে ভবিষ্যৎ জীবনে তোমার কি হবে তুমি চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দরভাবে বলেন ওয়াত্তাকুল্লাহ তোমরা আবারো আল্লাহকে ভয় করো কেন আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন তোমরা ভয় করার কারণে নিশ্চয় তোমরা যা করো তা সম্পর্কে আমার আল্লাহ জানেন আর জানার কারণে তোমরা সব সময় ভালো কাজের দিকে তোমার অন্তরটাকে ধাবিত করবে আল্লাহ গো অন্তরটাকে ধাবিত করার কারণ কি আল্লাহ বলেন প্রত্যেকটা কাজ তুমি যদি ভালো ভালো করতে পারো আর এই মুহররমুল হারামের মধ্যে যদি আল্লাহ পাকের ইবাদত বেশি করতে পারো আমি আল্লাহ তোমাদের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিখে দিব তাহলে সবাই বলেন আল্লাহর মাসের মধ্যে আল্লাহর ইবাদত বেশি করার দরকার আছে না নাই তাহলে আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম যেইটা পাওয়া যায় সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহর ইবাদতের জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আল্লাহকে ভয় করা লাগবে ঠিক কিনা
আল্লাহকে ভয় করা লাগবে এই জন্য সবার কাছে আমার আবদার থাকবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয় নামাজ পড়ার জন্য আল্লাহর ভয় রোজা রাখার জন্য আল্লাহর ভয় আহলে বায়াতকে মুহাববত করার জন্য আল্লাহর ভয় নবীর ভালোবাসার জন্য আল্লাহর ভয় কাজকর্মের জন্য আল্লাহর ভয় দুনিয়া বিকাশের জন্য আল্লাহর ভয় টাকা পয়সা ধন সম্পত্তি রাখবেন আল্লাহর জন্য দুনিয়ার যত সন্তান সন্ততি মানুষ করবেন আল্লাহর জন্য যত কিছু করবেন প্রত্যেকটা কাজ যদি আপনার আল্লাহর জন্য হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা আমার তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তোমার কাজকর্ম হয়ে থাকে আমি আল্লাহ পাক তোমার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো ভালো হওয়ার কারণে সামান্য ছোট ছোট প্রত্যেকটা ভুল ক্ষমা করে তোমার নামটা আমি আল্লাহ জান্নাতীদের কাতারের মধ্যে লিখে দেই আরো জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে আমাদের পাওয়ার জন্য আল্লাহর ইবাদত কবুল করানোর জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই তাহলে আল্লাহকে ভয় করতে হলে এই অন্তরটাকে আল্লাহর দিকে নিয়ে যেতে হবে দরকার আছে না নাই তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আপনার কাছে আমরা একটা জিনিস সব সময় আবেদন করব আমরা যখনই কোনো ইবাদত করব আমরা আপনি আল্লাহকে ভয় করব আর যদিও আমার অন্তরে আপনি আল্লাহর ভয় একাগ্রতা যদি না থাকে আপনি আল্লাহ সব সময় আমাকে একটা লাঞ্ছনা নয় বঞ্চনা নয় একটা আওয়াজের মাধ্যমে একটা সুন্দর পথ প্রদর্শনের মাধ্যমে আমাকে আপনার পথে নিয়ে যাবেন হুজুর কিভাবে জানাটা আল্লাহর একজন ওলি প্রমাণ দিচ্ছেন যখন আপনি প্রত্যেক সময় ফজরের নামাজ আদায় করবেন প্রত্যেক সময় জোহরের নামাজ আদায় করবেন প্রত্যেক সময় মাগরিবের নামাজ আদায় করবেন প্রত্যেক সময় আসরের নামাজ আদায় করবেন প্রত্যেক সময় এশারের নামাজ আদায় করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে হঠাৎ একদিন যদিও ফজরের কথা ভুলে যান আপনাকে আল্লাহর গায়েবী মদদের মাধ্যমে আমার আল্লাহ সজাগ করে দিবেন তাহলে আপনারা বলেন বন্ধু ও নবীর পাগলের দল আমাদের ইবাদত প্রত্যেকটা কাজে কর্মে আমরা আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা আল্লাহকে মারিল রে মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারল রে আল্লাহ কাশেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে চরিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে চরিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া তারে মাইরা আন্দার করলো মোদি মদিনার ভুবন আল্লাহকে মারল রে আল্লাহকে মারল মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারল রে আল্লাহ হাসান শহীদ জহর খায়া হুসাইন কারবালায় আল্লাহ হাসান শহীদ জহর খায়া হুসাইন কারবালায় জান্নাতে লুটিয়া কান্দে আলিও পাত দুষ্ট সিমর তীর মারিল আজগরের কলি যায় আল্লাহকে মারল রে আল্লাহকে মারল মায়ের বুকের যতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহকে মারল রে আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ তাহলে আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা জোরে বলেন কয়টা সর্বপ্রথম মুহররম দ্বিতীয়ত জিলকদ তিন নাম্বার জিলহজ চার নাম্বার রজব সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাছে এই মাসগুলা প্রিয় হওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা আম্বিয়ার এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন اقترب للناس حسابهم وهم في غفلة معرضون আল্লাহ কোরআনের মধ্যে বলেন মানুষ হিসাব নিকাশের সময় আসন্ন সামনেই অথচ তারা অলসতার দিকে মুখটা ফিরিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ পড়েন আল্লাহ বলেন ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ফি গাফলাতিন মুরিদুন মানুষের সামনে হিসাব নিকাশ যখন হবে মানে আপনাকে যখন হাশরের ময়দানে তোলা হবে আপনার হিসাব নিকাশ করা হবে এটা সামনে আপনি জানেন আপনারা বলেন আমরা যখন ইন্তেকাল করব আমাদের ইন্তেকালের পরে আমাদের হিসাব নেওয়া হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এবং আমরা মুসলমান হিসাবে এটা জানি কি জানি না জানি কি জানি না মুসলমান হিসাবে আমরা সবাই জানি যে আমাদের হিসাব যখন নেওয়া হবে এটা অতি সন্নিকটে একবারে সামনে আমার হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছেন আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেন যে লিন্নাসি হিসাবুহুম যে তোমাদের হিসাব নেওয়া হবে এটা অত্যন্ত সামনে ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন কিন্তু তোমরা অলসতার দিকে মুখ ফিরিয়ে নিয়েছো কিভাবে এই যে গুরুত্বপূর্ণ মাস আল্লাহ পাকের প্রিয় মাস এই মাসটাতে আমরা আল্লাহর ইবাদত কম করতেছি আমরা আমাদের এই মুখটা এই মনটা দেহটা আল্লাহর দিকে নিচ্ছি না আমাদের এই দেহটা মনটা আল্লাহর ইবাদতের দিকে রাখছি না ও আল্লাহ কেন কেন রাখছি না জানতে চাই আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরটা গুনাহের দিকে মুহুরিত হয়ে আছে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থেকে দূরে আছে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ পাককে খুশি করার দিক থেকে দূরে আছে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মোহ টাকা পয়সা ধন দৌলত ইজ্জত পাওয়ারের জন্য ঘোরাফেরা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ার হাবিব দু জাহানের বাদশা নবী সিরাজাম মানির সরকার কায়নাত নবী দু জাহান রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো মানুষ দুনিয়া বিমুখতা ফিরিয়েতে পারে দুনিয়ার টাকা পয়সা দম দৌলত সকল কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইক্তারাবালিন নাসে হিসাবুহুম ওই হিসাবের জন্য প্রস্তুত হতে পারে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে রাখতে পারে আর সম্মানিত মাসগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা অন্তরে ধারণ করে যদি ওই বান্দা কিয়ামতের ময়দান হাশরের ময়দানে তার হিসাবের জন্য প্রস্তুত থাকে ওই বান্দা ইন্তেকাল করতে দেরি তার কবরের তিনটা প্রশ্ন মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাসূল তিনটা প্রশ্ন আল্লাহ পাক কুদরতি খাজিনা থেকে সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু সহজ করে দিবেন না আল্লাহ বলেন যদি কোনো বান্দা ইক্তারাবালিন নাসে হিসাবুকুম 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 যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হিসাবের জন্য প্রস্তুত থেকে তার গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমি গুনাহ করেছি আমি গুনাহ করেছি অন্যায় করেছি মাফ চাই তোমার কাছে আল্লাহ বলেন এই বান্দা মরণের আগে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার গুনাহ মাফ করি তার নামটা জান্নাতীদের খাতায় লিখে দেই আল্লাহ অনেক গুনাহ করেছি গুনার জন্য মাপ চাই আল্লাহ অনেক পাপ করেছি পাপের জন্য মাপ চাই অনেক পরের সম্পদের মধ্যে হাত দিয়েছি পাপের জন্য মাপ চাই আল্লাহ মানুষের হকগুলো আপনি মাপ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমি আল্লাহর কাছে যত গুনাহ করেছো সব মাপ করে দিব বান্দার যদি কোনো হক মেরে থাকো ওই হকটাকে তুমি যদি মাপ নিয়ে কবরে আসতে পারো আমি আল্লাহ তোমাকে মাপ করে দিব শুধু তাই নয় আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি কেন আমাদেরকে মাফ করে দিবেন আপনি কি বলেন না আমরা কি দুনিয়ার বান্দার হক মেরে খেয়েছি আমরা কি সেটার জন্য মাফ পাবো না আল্লাহ বলেন হক হচ্ছে দুইটা কয়টা বলেন না কয়টা
হক হচ্ছে দুইটা একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ আল্লাহ বলেন আমি আল্লাহর হক আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর নামাজ আমি আল্লাহর রোজা প্রত্যেকটা ইবাদত করার না করার কারণে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এখন থেকে তুমি ইবাদত করছো আল্লাহর দিকে রুজ্জু হয়ে গেছো আল্লাহর ইবাদত করতেছো আমি আল্লাহ তোমার পূর্বের গুনাহ maaf করব তবে খেয়াল রাখবে যদি তুমি কোনো পরবর্তী মানুষের পরের সম্পদের দিকে চোখ বাড়াইয়া তার সম্পদ লুট করে থাকো আমি আল্লাহ বললাম এই সম্পদ লুট করে পরের এক টাকা তোমার সম্পদে রাখার কারণে আমি আল্লাহ বললাম পরের সম্পদ তোমার তোমার নিজের আমলনামার মধ্যে তোমার নিজের সম্পদের মধ্যে মিশ্রিত করেছো পরের সম্পদ খায়া পাঁচবার আল্লাহর কাবা ঘরের সামনে গিয়ে তাওয়াফ করতে পারবে মদিনাতুল মুনাওয়ারায় সালাতু সালাম দিতে পারবে পরের সম্পদ যদি তোমার কাছে থাকে আমি আল্লাহ এই বান্দাকে maaf করতে পারি আল্লাহ কেন maaf করেন না আল্লাহ নিজেই ঘোষণা করছেন কারণ তুমি যে কাবা ঘরে গেছো আল্লাহকে খুশি করার জন্য কাকে আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হই তখন যখন বান্দা নিজের নফস নিজের নিজের আয়কৃত সম্পদ থেকে আমি আল্লাহকে খুশি করতে চাই কিন্তু তোমার যে সম্পদ এই সম্পদ দিয়ে তো আমি আল্লাহকে খুশি করতে পারো নাই তোমার সম্পদের মধ্যে যদি 100% তোমার থাকার পরেও 99.9% তোমার সামান্য পরিমাণ অন্যের হক আমি আল্লাহ কবুল করি তবে আল্লাহ বলেন যদি তুমি ওই মানুষ থেকে maaf নিতে পারো আমি আল্লাহ তোমাকে maaf করি তোমার প্রত্যেকটা আশা আমি আল্লাহ কবুল করে নেই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এই আয়াত সূরা আম্বিয়ার 1 থেকে 3 নম্বর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইক্তারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন গাফলাতিন মুরিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানুষগুলো কি করে তারা হিসাব নিকাশের সময় সামনে তারা গাফলতি দুনিয়া বিমুখ হয়ে আছে অলসতায় মুখ ফিরিয়ে রেখেছে তাহলে আমাদেরকে অলসতা ত্যাগ করতে হবে ইবাদত করতে হবে কার হিসাবের জন্য প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ আমরা আপনাকে খুশি করার জন্য প্রত্যেকটা ইবাদত করব আল্লাহ আপনাকে ভয় করব এবং হাশরের ময়দানে আমাদের কবরে যে হিসাব করা হবে ওই হিসাবকে আমরা অন্তরে রেখেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল আরো জোরে বলেন আমিন ভাইরা আমার বাবারা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হিসাবের কথা আরো ক্লিয়ার হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন হুজুর কিভাবে জানায় আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব দুজাহানের বাদশা নবী মুসনাদ আহমদের চতুর্থ খণ্ডের 124 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব বলেন ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু আনতাসুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি তোমার হিসাব নেওয়ার পূর্বে তোমার হিসাব দাগ একবার মিলিয়ে দেখো মারহাবা বলেন আরো জোরে তুমি তোমার হিসাব নেওয়ার পূর্বে এই হিসাব কে নিবে অন্ধকার কবরে যাওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আমার আল্লাহ মুখতার হয়ে আমার নবী মুস্তফার মাধ্যমে সকল ফেরেশতাদেরকে দিয়ে আপনার হিসাব নেওয়ানো হবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীর মাধ্যমে ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু তুওয়াজানু তোমার হিসাব নেওয়ার পূর্বে তুমি তোমার হিসাব মিলাও শুধু তাই নয় আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত তুমি তোমার মরণের পূর্বে তুমি তোমার আমলের হিসাবগুলো মিলিয়ে নাও তোমার আমলের ওজন তুমি করে নাও আল্লাহ আরো সুন্দর করে বলেন ওয়া আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া আল্লাহ বলেন শুধু তাই নয় যেই ব্যক্তি পরাজিত ওই ব্যক্তিটাই পরাজিত মানে হার মেনে গেল কোথায় আল্লাহ বলেন কামনা বাসনা মানে দুনিয়ার সম্পদের দিকে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং আল্লাহর নিকট অভ্যন্তর কামনা বাসনা করে মানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দৌড়ায় না দুনিয়ার টাকা পয়সা পাওয়ার জন্য দৌড়ায় আর এই হাদিস এটাই প্রমাণ করে আমাদেরকে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের লোভ ছাইরা আমার নিজের আমলের হিসাব আমাকে একবার মিলাইতে হবে আর এই মাসে মুহররমের মধ্যে কেন এই আলোচনা করা হচ্ছে এটার কারণ হইল আমরা যেন আল্লাহকে খুশি করতে পারি আমাদের হিসাব মিলাইলে খুশি হবে আল্লাহ গুনাহের জন্য আফসুস করলে খুশি হবেন আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই গুনার জন্য আরো বেশি বেশি আফসুস করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন ভাইরা আমার বাবারা আমার
তিরমিজি শরীফের হাদিস মিসকাতুল মাসাবির 441 নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে একজন ব্যক্তি এসে হাজির হইলেন লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদু ইয়াইদুহু আমার নবীর কাছে একটা ব্যক্তি উপদেশ চাইলেন আমার নবী তাকে উপদেশ দিলেন নবী বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তুমি তোমার জীবনে পাঁচটা বস্তুকে গুরুত্ব দেওয়ার পূর্বে অন্য পাঁচটা বস্তুকে তোমরা মূল্যায়ন করা শিখে যাও সুবহানাল্লাহ পড়েন কয়টা আঙ্গুল এখানে কয়টা হইল কয়টা এই 10টা আঙ্গুল এই 10টা আঙ্গুলকে গুরুত্ব দিবেন আপনি তাহলে এই 10টা আঙ্গুলের মধ্যে সবচাইতে জরুরি কোন হাতরা মাশাআল্লাহ কোন হাত ডান হাত কোন হাত ডান হাত আল্লাহর রাসূল ডান হাতকে পছন্দ করতেন এই ডান হাতকে মায়া করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাম হাতকে পছন্দ করতেন না এই ডান হাত এটাকে তুমি গুরুত্ব দাও কেন আল্লাহ পাকের প্রিয় হাবিব পাঁচটা দিয়ে বুঝাচ্ছি পাঁচটাকে গুরুত্ব দেওয়ার আগে এই পাঁচটাকে গুরুত্ব দাও আপনি আপনার এই পাঁচটা হাতকে গুরুত্ব পাঁচটা আঙ্গুলকে গুরুত্ব দেওয়ার আগে ডান হাতটা আগে বাঁচাবেন পরপরে আপনি আপনার বাম হাতকে বাঁচাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছেন উম্মত রে ও নবীর পাগলের দল ও আমি নবীর আশিকের দল পাঁচটা বিষয়কে গুরুত্ব দেওয়ার পূর্বে অন্য পাঁচটা বিষয়কে তোমরা মূল্যায়ন করো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই কোন পাঁচটা বিষয়ের পূর্বে অন্য পাঁচটা বিষয়কে আমরা গুরুত্ব দিব আমার নবী বলেন সাবা বাকা কাবলা হারামিকা তুমি তুমি বুড়া হওয়ার আগে তোমার যৌবন কালটারে বেশি গুরুত্ব দাও আরো জোরে তুমি তুমি মুরুব্বি হওয়ার আগে পূর্ণ বয়স্ক হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গুরুত্ব দাও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন বললেন যৌবনকে গুরুত্ব দিতে আমার নবী এই হাদিসটাকে আরো সুন্দর করে অন্যান্য সাহাবায়ে কেরাম সহ হাদিস বিশারদগণ এই হাদিসটাকে ব্যাখ্যা করে বলতেছেন তুমি যখন বয়স্ক হয়ে যাইবা আল্লাহর ইবাদত করতে তোমার কষ্ট হবে এই জন্য মুরুব্বি হওয়ার সময় মুরুব্বি হওয়ার পর তুমি বেশি ইবাদত করতে পারবে না বিছানায় পড়ে থাকবে তোমার যখন মৌত বিছানার মধ্যে শুয়ে থাকবে সাকারাতের বিছানায় অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় এই সময়টা আসার আগে যৌবনকালে ওই সময় পরিপূর্ণতা করার জন্য তুমি যৌবনে ইবাদত করো দুই নাম্বার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা আমার নবী বলতেছেন তোমার অসচ্ছলতা আসার আগে তুমি তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও মানে আপনার ধন সম্পদ আছে এই সময় আপনি আল্লাহ পাকের ইবাদত বেশি করেন আল্লাহর রাস্তায় বেশি দান করেন আপনার যখন ধন সম্পদ শেষ হয়ে যাবে অসচ্ছল হয়ে যাবেন তখন আপনি দান করতে পারবেন না সওয়াব অর্জন করতে পারবেন না অনেক সাহাবাই কেরাম হাদিস বিশারদগণ এই হাদিসটার ব্যাখ্যা করতেছেন কিভাবে শুনে নেন নবী আমার এই হাদিসের মাধ্যমে একটা জিনিস বুঝাইয়া দিলেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন জানাই দিচ্ছেন নবী গো অসচ্ছলতার পূর্বে সচ্ছলতাকে গুরুত্ব যদি দেই দান করতে করতে আমাদের সম্পদ কমে যাবে কিন্তু নবী কয় দান করলে সম্পদ কমে না আমার আল্লাহ কুদরতিভাবে সম্পদ বৃদ্ধি করে দেয় আরো জোরে কয় না সুবহানাল্লাহ ওগিনা আকা কাবলা ফাকরিকা এবং তুমি তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গুরুত্ব দাও যখন তুমি অধিক ব্যস্ত হয়ে যাবে কাজকর্ম নিয়ে পড়ে থাকবে এই কাজকর্ম নিয়ে পড়ে থাকা ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে গুরুত্ব দাও চার নাম্বার আমার নবী বলেন ও ফারাগাতা কাবলা শুগলিকা আমার নবী বলতেছেন তোমরা দুনিয়ার জমিনের মধ্যে হ্যাঁ তোমরা দুনিয়ার জমিনের মধ্যে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা গুরুত্ব প্রদান করবে ইয়া রাসূলুল্লাহ নবী অসুস্থ হলে আমরা ইবাদত করতে পারবো না এই জন্য মনে হয় সুস্থতার কথা বলেছেন এই জন্য সুস্থতাকে অবস্থায় তোমরা বেশি বেশি ইবাদত করবে শেষ আমার নবী বলতেছেন পাঁচ নাম্বার ও হায়াতাকা কাবলা মাউতিকা তোমরা তোমাদের মরণের পূর্বে দুনিয়ার জীবনে হায়াতের অবস্থাকে তোমরা গুরুত্ব দাও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আপনি কেন বললেন মরণের পূর্বে হায়াতকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবী বলতেছেন মরণের পূর্বে হায়াতকে গুরুত্ব দেওয়ার জন্য আমি নবী এই জন্য বললাম তুমি মারা গেলে আর তুমি ইবাদত করার কোনো সুযোগ নাই মারা যাওয়ার পরে আল্লাহকে ডাকার মতো তোমার কাছে কোনো সুযোগ
সুযোগ নাই, আল্লাহকে খুশি করার কোনো সুযোগ নাই। তোমার যখন হিসাব নেওয়া হবে তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে আরেকটা সুযোগ দেন, দুনিয়াতে যাইয়া পাঁচ ওয়াক্ত আপনার ইবাদত করব, আল্লাহ গো সেজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব বলেন তোমাকে আর এমন কোনো সুযোগ দেওয়া হবে না, এই জন্য তুমি একটা কাজ করবে, ও হায়াতাকা কাবলা মাউতিকা, তুমি তোমার মরণের পূর্বে দুনিয়ার জীবন বেঁচে থাকা অবস্থাকে তুমি বেশি গুরুত্ব দাও। ইয়া রাসূলুল্লাহ কেন বলা হলো? অপর হাদিসের মধ্যে নবী জানাইয়া দেয়, ও নবী গো আপনি কেন এই কথা বললেন আপনার কাছে জানতে চাই। আমার নবী আমি আমার খুতবার শুরুতে হাদিসটা বর্ণনা করেছিলাম, আন আবি হুরায়রা তাকাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন আফদালুস সিয়ামি সবচাইতে উত্তম রোজা হলো বাদা রমাদানি রমজান মাসের পরে। ইয়া রাসূলুল্লাহ কোনটা? আল্লাহর হাবিব বলতেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা হইল রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা। আগের হাদিসে বলেছেন শাবাবাকা কাবলা হারামিকা, মানে যৌবন পুড়িয়ে যাওয়ার পূর্বে যৌবনকে গুরুত্ব দাও। এই জন্য যুবক যারা, মুরব্বী যারা, মা বোন যারা পর্দার আড়ালে আছেন সবার কাছে বলবো, মুহররম মাস চলতেছে আজকে মাসের তিন তারিখ রানিং, আপনাদের কাছে আবদার হলো আপনারা একটা কাজ করবেন, ওই কাজটা হলো আপনারা এই মুহররম মাসে রোজা রাখবেন, কারণ রমজানের পর্বে উত্তম রোজা হলো মুহররমের রোজা। অন্য হাদিসে বলেছেন রজব মাসের রোজা, অন্য হাদিসে বলেছেন জিলহজের আরাফাতের রোজা। যেহেতু এই হাদিসে মুহররমকে গুরুত্ব দিয়েছেন, আমরা মুহররমের রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব আরো বলেন ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে উত্তম ইবাদত হলো সালাতুল লাইলি, রাত্রবেলা নামাজ আদায় করা আল্লাহর কাছে বেশি প্রিয়। হাদিসের ব্যাখ্যা করুন অত্যন্ত সুন্দরভাবে পাওয়া যায়, যারা রাত্রবেলা ইবাদত করে আল্লাহ তাদেরকে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হিসেবে কবুল করে। আরো জোরে আপনাকে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আরো জোরে কষ্ট হয়? আরে একবার যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফ এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে জানা যায় একবার কোন মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে ওই মানুষটার জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতি ফল নির্ধারণ করা হয়। আর যদি কোনো মানুষ এই সুবহানাল্লাহর আওয়াজ যদি জোরে করে, এই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত গাছপালা শুনতে পাবে প্রত্যেকটা গাছপালা তার জন্য সুপারিশ করবে। আপনারা বলেন তাহলে ওই সুবহানাল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহ আমাদের বেশি বেশি পড়ার দরকার আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। তাহলে একবার আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে ও আমার মদিনার রহমাতাল লিল আলামিন নবী পাগল আশেক রাসূল ভাই বাবার আগে, আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীজি, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 368 নাম্বার পৃষ্ঠার 1163 নাম্বার হাদিসের মধ্যে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আরো সুন্দর করে বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, আমার নবী বলতেছেন যেই ব্যক্তি আমাদের ব্যতীত অন্যদের সাদৃশ্য, অন্যদের সাথে আমল করতেছে, অন্য ইহুদি নাসারাদের মতো আমল করে, তারা আমাদের দলভুক্ত নয়। আমার নবী আরো বলেন ওয়া তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা নাসবিন নাসারা, আমার নবী বলেন তোমরা ইহুদি নাসারাদের মতো ইবাদত করো না, তাদের মতো সাদৃশ্যপূর্ণ হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কেন আপনি বললেন আমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য না হওয়ার জন্য? আমি হাদিসটা আগে পড়ব তারপরে আমি আপনাদের কাছে বর্ণনা করব।
আপনারা শুনে নেন নবী আমার মিসকাত শরীফের 399 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন আমার নবী বলেন ফি হাদিসি শরীফি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমাল আশুরা আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযি ইয়াউমুল্লাযি তাসুমুনাহু তাসুমুনাহু ফাকালু হাযা ইয়াউমুন ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামা ফাসামা মূসা শুকরান ফানাহনু নাসুমুহু নাসুমুহু ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামু ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি মুত্তাফাকুন আলাই আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম জবান কুলি উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু দু জাগানের বাদশা নবী আগের হাদিসের মধ্যে বললেন তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না তাদের সাদৃশ্যপূর্ণ হয়ো না আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী পরবর্তী হাদিস বুখারী এবং মুসলিম শরীফের প্রথম খণ্ডের 359 নম্বর পৃষ্ঠার 1130 নম্বর হাদিসের মধ্যে মিসকাত শরীফের 180 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে নবী বলতেছেন আমি মদিনার রাহমাতাল লিল আলামিন নবী যখন আমি মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলাম হিজরত করার পরে আমি লক্ষ্য করে দেখলাম রে মক্কার মধ্যে ইহুদি নাসারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতাছে মারহাবা কন্যা আর ইহুদি নাসারা মক্কার মধ্যে রোজা রাখতেছে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই ইহুদি নাসারাদের সামনে আইসা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইয়াউমুল্লাযি তাসুমুনাহু তোমরা কেন এই দিন রোজা রাখো মুহররমের 10 তারিখ রোজা রাখো ফাকালু তারা বলতে লাগলেন হাযা ইয়াউমুন আযীমুন এই দিনটা আমাদের কাছে বড় দিন অত্যন্ত সুখের দিন কেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান আমরা মূসা আলাইহি সালাতু ওয়াসসালামের উপর এই কারণে রোজা রাখি মুহররমের 10 তারিখের জন্য রোজা রাখি মূসা নবীকে আমার আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দান করেছেন শুধু তাই নয় ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন এই জন্য মূসা নবীর শুকরিয়াতান আমরা রোজা রাখি এবার মদিনার নবী বলেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাহনু আহাক্কু আমরা তো মূসা নবীর দিক থেকে এই রোজা রাখার জন্য বেশি হকদার তাইলে আমরা এই দিন রোজা রাখবো ওয়া আউলা বিমূসা মিনকুম ফাসামাহু আমার নবী মুহররমের 10 তারিখে রোজা রাখলেন শুধু তাই নয় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা নবী আদেশ করলেন বিসিয়ামিহি এবং তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো এখন ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে নিষেধ করলেন আবার নবীও রাখলেন এই জন্য আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলে দেয় তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবে এবং মুহররমের 9 তারিখে তোমরা রোজা রাখবে সুবহানাল্লাহ জোরে বলেন না বাদান আমার গভীর মনোযোগ নবীদের আরেকটা হাদিস নবী বলেন ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান মুহাররমা ফা ইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমি ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখিরিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন রমজান মাসের পর রোজা পালনকারী তোমরা হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ কখন হব নবী বলেন মুহররম মাসে তোমরা রোজা রাখো ইয়া রাসূলুল্লাহ কেননা আল্লাহর মাস হচ্ছে মুহররম মাস নবী গো কেন আল্লাহ নবী বলতেছেন এতে রয়েছে এমন একটা দিন যেই দিন আল্লাহ অন্যান্য সম্প্রদায়ের দোয়াগুলা কবুল করেছেন তওবা কবুল করেছেন শুধু তাই নয় ওয়া তুবু ফিহি আলা কওমিন আখিরিন আর আমরা যদি এই মুহররম মাসের একটা দিন রোজা রাখি এই রোজা রাখার কারণে আল্লাহ আমাদের তওবা কবুল কইরা নিবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী একটা ডাক দিয়ে কয় উম্মত ও নবীর পাগলের দল ও নবীর আশেকের দল তোমরা যদি আমি নবীর আদেশ মানো আমি নবীর পথ এবং মতে যদি তোমরা চলাফেরা করো তোমাদের কাছে আবদার থাকবে তোমরা সব সময় আমি নবীকে খুশি করার জন্য রোজা রাখো তবে একটা কথা মনে রাখবে সব সময় রোজা রাখার মধ্যে অত্যন্ত প্রিয় মাস অত্যন্ত প্রিয় সময় হইল মুহররম মাসের আশুরার রোজা আপনারা বলেন এই মাসটা কি মাস রোজা রাখার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই আল্লাহর কাছে যদি প্রিয় মাস মুহররম হয় আশুরা রোজা রাখার কথা বলা হয় তাহলে আশুরার 9-10 তারিখ আমরা রোজা রাখবো আল্লাহ পাক আমাদের সবাইকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন আমিন করেন এখন গত বছর তো আল্লাহর রহমতে মসজিদে মুহররমের মাহফিল হয়েছে এই বছরও হবে তো ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাত
আমরা মুহররমের মাহফিল করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুহররমের প্রত্যেকটা ফজিলত কারণ এই মাসটা পুরাটা আহলে বায়াতের মাস মুহররম মাসের অনেক আলোচনা আপনারা শুনতে পাবেন যেহেতু এই মাসে প্রত্যেক মাসে পাঁচটা করে কোন মাস চার জুমা যায় কোন মাস পাঁচ জুমা এজন্য আমরা চার জুমার চারটা বিষয় রেখে আগামী জুমার যে বিষয় আশুরার ফজিলত যেহেতু আশুরা হয়ে যাবে 9 তারিখ তাহলে 10 তারিখে জুমায় আশুরার ফজিলত বর্ণনা করলে আমল মানুষ করতে পারবে না এইজন্য আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে ইনশাআল্লাহ মুহররম মাসের দ্বিতীয় জুমার খুতবার আলোচনার বিষয়টা আপনাদের কাছে আলোচনা করব এরপর দ্বিতীয় জুমায় তৃতীয় খুতবা আলোচনা করব অসুবিধা হবে মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করা উপস্থাপন করতে পারলে তাহলে আপনারা যদি এটা আমল করেন লাভ হবে এইজন্য মাসটা আসার আগে তৃতীয় জুমাতে ইনশাআল্লাহ মানে পরের দিন আগামী শুক্রবার আমরা আহলে বায়াতের ফজিলত নিয়ে আলোচনা শুনতে পারব তার আজকের মাস থেকে আমরা কয়েকটা বিষয় শিখতে পারলাম সর্বপ্রথম যেটা শিখলাম এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মাস কয়টা জোরে জোরে চারটা সর্বপ্রথম জোরে জোরে দ্বিতীয়ত জিলকত তিন নাম্বার জিলহজ চার নাম্বার মাস হচ্ছে আল্লাহর কাছে প্রিয় রজব মাস এবং এই চারটার পরে একটা আয়াত তিলাওয়াত করেছি সূরা হাশরের 18 নাম্বার আয়াত এই আয়াত থেকে বুঝলাম এই চারটা মাস বেশি ইবাদত বেশি সওয়াব এবং এই ইবাদতগুলো করার সময় খেয়াল রাখতে হবে আমরা ভয় করি কাকে জোরে কাকে আল্লাহ তারপর আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সূরা আম্বিয়ার 1 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি ইক্তারাবালিন নাস হিসাবুহুম এখান থেকে একটা জিনিস শিখলাম যে আমাদের অতি সন্নিকটে মরণের পরে আমাদের হিসাব নেওয়া হবে ওই হিসাবের পূর্বে আমাদেরকে দুনিয়া বিমুখতা দূর করে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমাদের নিজেদের হিসাব নিজেরা একবার করতে হবে নিজেদের আমলের ওজন নিজেরা একবার করতে হবে তিন নম্বরের পরে চার নম্বর আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে এগুলা করার পর আমাদেরকে এই হিসাব মিলানোর পর পাঁচটা বিষয়কে গুরুত্ব দিব যৌবনকাল সুস্থতা সচ্ছলতা অবসর সময় এবং হায়াত জীবিত থাকে পাঁচটা বিষয়কে গুরুত্ব দিব পরের হাদিস থেকে শিখলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হচ্ছে রমজানের রোজার পরে কোন মাসের রোজা মাশাআল্লাহ কোন মাসের তাহলে মা বোন যারা বাড়িতে আছেন আপনারাও রাখবেন যুবক যারা আছেন আপনারাও রাখবেন মুরব্বি বাবা যারা আছেন আপনারাও রাখবেন মুহররমের রোজা আল্লাহ রাখার তৌফিক দান করুক আমিন বলুন এরপরে নবীজির হাদিস থেকে আরেকটা জিনিস শিখলাম যে ইহুদিরা যদি মুসা নবীকে গুরুত্ব দিতে গিয়ে মুহররমের রোজা রাখে তাহলে আমরা ইহুদির চাইতে নবীজির ঈমানদার মুসলমান হওয়ার কারণে আমাদের হকটা বেশি এই জন্য আমরা মুহররমের রোজা রাখবো শুধু তাই নয় এই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত অন্তরে নিয়ে আমরা ইবাদতগুলো বেশি করব যেন আল্লাহ আমাদের ইবাদত কবুল করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে আবদার হলো সব সময় আমি বলে দেই এটা হচ্ছে আপনারা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু দান করেন করেন না করেন আপনারা একটু বেশি করে করবেন আমরা এই দানটা এখন ব্যবসার মধ্যে চলে গেছে কারণ অনেকেই ইঙ্গিত ইশারায়ও বলে এই মসজিদ এখন ব্যবসার মসজিদ আল্লাহর ওয়াস্তে মাফ চাই গুনাহগার হওয়ার দরকার নাই কেউ কারণ এটা কেউ নিয়ে খায় না এ টাকা যা দেওয়া হয় কোথায় লাগে আল্লাহর ঘরে এই মসজিদে অনেক খরচ আছে যদি খরচগুলো যাচাই করতে যান আপনারা পাইবেন কিভাবে প্রত্যেকটা জিনিসের হিসাব আছে না আমাদের কবি স্যারের কাছে প্রত্যেকটা জিনিসের হিসাব রয়েছে আপনাদের কাছে একটা আবদার আপনার 10 6 16 কারেন্ট বিল আসে 6 7000 8000 টাকা আসে কারেন্ট বিল রাজ্যে অনেক টাকা আসে কত টাকা হয় এই জন্য আপনাদের কাছে একটা আবদার থাকবে আপনারা একটু বেশি বেশি করে দান করেন কারণ দান করলে কি লস আছে কথা কন লস আছে লাভ আর যারা মাসে মাসে ওই যে মসজিদ সুন্দর করা হবে এটার জন্য করেন
আপনাদের কাছে আবদার আপনারা এই মাসিক টাকাটা সুন্দর করে দান করবেন আমরা সব সময় জুমাতে দোয়া করি যারা মাসে মাসে দান করে তার জন্য যারা এই দানের টাকা সংগ্রহ করে তাদের জন্য আপনাদের কাছে কাবদার থাকবে এই মুহররম মাসে যেহেতু আল্লাহ পাকের কাছে প্রিয় মাসে আল্লাহ পাককে খুশি করার জন্য যত বেশি বেশি ভালো কাজ করা যায় তত ভালো আল্লাহ পাক আমাদেরকে বুজার তৌফিক দান করুন জোরে করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করে নাই চার কাজ সুন্নাত করে নাই বিনয় দরম দিকে নাগাই মাশাল্লাহ নবী বিনে দরদি কেউ না হাই রে মমিন ভাগাই নবী বিনে দরদি কেউ না গাই মহবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে দন্ড হইল বিবি হালিমা হাই রে মমিন ভাই নবী বিনে দরদি কেউ নাগাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী রাখা লিয়ার ভেষে মাখা দিজা রদেশে বকরি চঙ রাইতেন জঙ্গ লাই বনের যত পশু গঙ্গন ভক্তি করত দুই চরগণ পাখি গনে বাতাস করত গা হাই রে মমিন ভাগাই নবি বিনে দরদি কেউ নাগাই মারহাবা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতোকে সালামি দেনে ওয়ালে পৌঁছ গথি থি জনাব সৈয়দা হযরত মা আমিনা শুনতি থি আওয়াজ আতি থি ইয়া নবী সালাম Ya Rasul Salam Ay Ya Habib Salawatullah Ya Shafi Al-Mujnabin Ya Rahat al عاشقين يا سراج الصالحين نبينا হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গাউসুল আজম ইমাম তাকা ওয়ান্নাকা জলওয়ায়ে শানে কুদরত পেলা ও সালাম মুস্তাফা শানে রহমত পেলা
اسلام شمع بجم حیدایت پہ شہدائے کربلا حضرت امام حسین جان دینے کی حالت پہلا او سلام مصطفیٰ سلام شمع بجم حیدایت پہ سلام یا پاک پنجتن یا حسین شاہ حسین لاکھ سلام یا حسین شاہ حسین سلام یا حسین شاہ حسین لاکھ سلام یا حسین شاہ حسین কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পড় কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে পড় ইয়া হোসেন শাহ হোসেন লাখ সালাম ইয়া হোসেন শাহ হোসেন السلام اے نور چشم انبیاء السلام اے بادشاہ اولیاء السلام اے نور چشم انبیاء السلام اے بادشاہ اولیاء بلغ العلا بکماله فشفت تجا بجماله حسنۃ جمیع خصاله صلوا علیہ وآلہ سبائے سورہ فاتحہ ایک بار سورہ اخلاص تین بار کو ایک بار درود شریف پڑھیں اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن اللهم آمین الحمد للہ رب العالمین الصلاة والسلام علی رسوله الکریم ربنا یا ربنا মাফ করে দেন এই জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি মাফ করে দেন মাহবুব আল্লাহ এলাহি তুমি তো অন্তর জামির আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ পরম আল্লাহ জানো তোমার মনে ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন রে দয়াল এই কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র হযরত পাড়া গাউসিয়া জামে মসজিদের মধ্যে আমার কতগুলা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমি গুণাগারের সঙ্গে কাঙ্গালের বেশে তুমি আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও কি গো আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে আমার মা বোনের আগো কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতাছে গো মা আমরার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমরারে খালি দিবে না
মারা গো তোমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা আরেকদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মত কত মা বোনেরা জানি গো এই হাবির পুকুর পারের গোরস্থান সহ বিশ্বের গোরস্থানের মধ্যে অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না মারা গো আমরার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দেও না গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমরারে খালি ফিরাইয়া দিবেন আরে মা এরে আমার এই এলাকার ভাই বাবারা মাইকের আওয়াজ তোমরার কান যায়নি রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আমার আল্লাহ আমরার দোয়া কবুল কইরা নিবে রে ভাই আল্লাহ আমরা গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি আজকে সন্তানের গুনাহ যদি মা দেখত সন্তান বইলা পরিচয় দিত না বাবার গুনাহ যদি সন্তান দেখত বাবা বইলা ডাকত না আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মায়া কইরা দয়া কইরা গোপন রাখছেন রে আল্লাহ যেমন ভাবে গুনাহগুলো গোপন রাখছেন আল্লাহ গোপনে গোপনে আমাদের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে আজকের এই মুনাজাতে অনেক সন্তান হাত বাড়াইছে যেই সন্তান তার বাবা নাই আল্লাহ বাবার জন্য সন্তান কান্দতাছে রে দয়াল যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম্পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে বিধা সন্তানের জন্য নিজের রক্তটারে পানি কইরা আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরে আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাগুদরে ও দয়াল আল্লাহ এমন সন্তান আছে যারা মা নাই মামা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই এমন সন্তান আছে মা ডারে পেটটার ভিতরে জোরে জোরে লাত্তি মারছে মা জননী সন্তানের মায়ায় বেতার কথা চিন্তা করে নাই অনেক মা সিজারের রোগী হয়েছে এখনো পর্যন্ত সন্তানের জন্য কষ্ট করে আল্লাহ যে মারা এমন কষ্ট কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে অন্ধকার কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও মা গো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ মা আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আল্লাহ মার বাড়ি ছেড়া দিয়া স্বামীর বাড়িতে পড়ে আছে আল্লাহ মা আগে খবর নিত এখন মা নাই মা খবর নিতে পারে না অন্ধকার কবরে যারা যারা এমন মা হারা বাবা হারা এতিম আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আল্লাহ বিশেষ করে পরিয়া তোমার দরবারের দয়াল আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আল্লাহ বিশেষ করে গত জুমা যেই ব্যক্তিটার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তারপরে এই লোকটা ইন্তেকাল করেছেন রে দয়াল টিক্কাচর নিবাসী মৃত মুহাম্মদ শাহজাহান আহমেদ সাজু সাহেবের জন্য দোয়া চায় আল্লাহ ওনার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ আল্লাহ ওনার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইমানে আমলে জিন্দেগি নসিব করেন আল্লাহ বিশেষ করে নাসির ভাই আল্লাহ ঢালাই মেশিন ক্রয় করেছে আল্লাহ
আমরা দোয়া চাই আল্লাহ আপনি নাসির ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গাজীপুর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নতুন দোকান দিয়েছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যর মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ আনোয়ার ভাই তার মামির জন্য দোয়া চাই আল্লাহ তার মামিকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন ইউসুফ ভাই বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ তারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ কলিজার টুকরা বড়ুরা মাসুদ ও সুস্থ দোয়া চাই আল্লাহ মাসুদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ শামীম আহমেদ দোয়া চাই আল্লাহ তারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আকাশ দোয়া চাই চান আল্লাহ তারেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সাকিব মিয়া দোয়া চাই চান আল্লাহ তারেও কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে এমন করে করে যারা যারা দোয়া চাই আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন দয়াল রে বিশেষ করে আল্লাহ যাদের বাবা যাদের ভাই আত্মীয় স্বজন বিদেশে আল্লাহ তাদেরকে আপনার হাওলা করলাম আপনি তাদের জানের জিম্মাদার হয়ে যান আল্লাহ প্রবাসের বাড়িতে আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর জীবন দান করেন আল্লাহ আমরা গুনাহগার আমরা আপনার দরবারে হাত বাড়িয়েছি দোয়া চেয়েছি রে দয়াল জানি না কোন গুনার জন্য জানি অন্ধকার কবরে আটকা পড়া যায় ওই কঠিন মুসিবতে আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে দিদার নসিব করাইয়ান আমরা যদি মদিনা না দেইখা মারা যায় আল্লাহ মরণের পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে সাবজে গুম্বাদ ওয়ালে মঞ্জুরে দোয়া করনা জবে ওয়াতে নজর আয়ে আকা দিদারে আতা করনা এ নূরে খোদা আকর আঁখো মে সমা জানা এ নূরে খোদা আকর আঁখো মে সমা জানা হ্যাঁ ইয়াদর পে বোলা লেনা খাবো মে আ জানা হে পর্দে নশীন তখলে পর্দে লওয়া করনা জবে ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা করনা মে কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরে করনে আ জান রাসূল আল্লাহ রোশন মেরে তুরবত কো লিল্লাহ জারা করনা জবে ওয়াক্তে নজর আয়ে আকা দিদারে আতা করনা আল্লাহ মরণের আগে আমাদেরকে একবার নবীর দিদার দিয়েন রে দয়াল আল্লাহ বিশেষ করে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা প্রত্যেক জুমার দিন অপেক্ষা করে মুনাজাত করার জন্য আমার মা বোনদের প্রত্যেকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ প্রত্যেকের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে দেন আল্লাহ বিশেষ করে কলিজার টুকরা তৌকির আহমেদ দোয়া চেয়েছেন আল্লাহ সে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত দান করেন আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের দিন আর জমানে পরে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ